আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বরকাত। আজকে পবিত্র জুমার দিন। আজকের এই বিশেষ দিনে বিশেষ কিছু আমল রয়েছে। আমরা সবাই চেষ্টা করব আমলগুলো করার জন্য, যেমন উত্তম রূপে গোসল করা, সুগন্ধি মাখা, খুব দ্রুত মসজিদে চলে যাওয়া, তারপরে মনোযোগ সহকারে খুতবা শোনা, সুরা কাহাফ পাঠ করা। এছাড়াও জুমার দিনে একটা বিশেষ সময় রয়েছে যখন দোয়া কবুলের মুহূর্ত, বা যে সময়কে দোয়া কবুলের সময় বলা হয়। সময়টা হচ্ছে আসর থেকে মাগরিবের মধ্যবর্তী সময়। এই সময়ে দোয়া কবুল হয়। তো এই সময়ে আমরা বেশি বেশি দোয়া করব, বেশি বেশি দুরুদ শরীফ পাঠ করব, বেশি বেশি তসবি পড়ব। সবাইকে অনেক বেশি ধন্যবাদ। আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।